প্রেরিত জোহন বলেছেন যে এই সুসমাচারের উদ্দেশ্য হল আমরা যেন বিশ্বাস করি এই যিশু হলেন ঈশ্বরের পুত্র। এই ঘটনা লেখার মধ্য দিয়ে জোহন আমাদের বিশ্বাস করতে অনুরোধ করছেন, যিশুর প্রতি নির্ভর করতে, যিনি ক্রুশেতে মৃত্যুবরণ করে আপনার পাপের দেনা মিটিয়েছেন। ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে দান করলেন, যেন যে কেউ সেই পুত্রে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আমি আপনাদের সত্যিই বলছি, আমার কথা যে শোনে এবং আমাকে যিনি পাঠিয়েছেন তাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পেয়েছে। আর অনন্ত জীবনের অর্থ হলো তাঁকে জানা, সেই একমাত্র ঈশ্বর, এবং যিশু খ্রিস্টকে জানা যাকে তিনি পাঠিয়েছেন। কিন্তু এই সকল বিষয় লেখা হয়েছে যাতে তোমরা বিশ্বাস করো যে যিশু হলেন মসীহ, সেই ঈশ্বরের পুত্র, আর তাঁর উপর আপনার বিশ্বাসের দ্বারা আপনার সেই জীবন লাভ হয়। এখন এর অর্থ হলো দুই প্রকার। প্রথমে যিশুর সঙ্গে আমাদের সম্মত হওয়া প্রয়োজন যে আমরা পবিত্র ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছি, আর আমাদের জীবনে অনেক ভুল রয়েছে, তা কত ছোট তাতে কিছু যায় আসে না। দ্বিতীয়ত আমাদের সেই ঘটনার উপর নির্ভর করতে হবে যে মৃত্যু আমাদের প্রাপ্য, আর ক্রুশেতে তাঁর মৃত্যু দ্বারা যিশু সম্পূর্ণভাবে আমাদের পাপের মূল্য মিটিয়ে দিয়েছেন। আর আমরা যখন তা করি তখন অতি সত্তর ঈশ্বর বিনামূল্যে আমাদের অনন্ত জীবন দেন। এখন প্রেরিত থোমা যখন এই বাস্তবতার সম্মুখীন হলেন তখন তিনি কেবল অভিভূত হয়ে বললেন, হে আমার প্রভু, হে আমার ঈশ্বর। এই মুহূর্তে আপনি যদি ইচ্ছা করেন তবে নিম্নলিখিত সম্মতি প্রকাশের দ্বারা ঈশ্বরের সঙ্গে আপনার শান্তি প্রতিষ্ঠিত করতে পারেন। এক, আমি সম্মতি প্রকাশ করছি যে পবিত্র ঈশ্বরের বিরুদ্ধে আমি পাপ করেছি। দুই, আমি সম্মতি প্রকাশ করছি যে ক্রুশের উপরে যিশুর মৃত্যু সম্পূর্ণভাবে আমার পাপের জন্য মূল্য দিয়েছে। তিন, অনন্ত জীবন লাভ করার জন্য ও পবিত্রভাবে ঈশ্বরের সম্মুখে দাঁড়াবার ক্ষেত্রে আমার পাপের জন্য যিশুর দেওয়া প্রায়শ্চিত্তে আমি নির্ভর করছি। হে আমার প্রভু, হে আমার ঈশ্বর।